কি ব্যাপার মা? তোমরা সবাই মাংস দিয়ে খাচ্ছ, অথচ আমাদের প্লেটে শাক, কারণটা কি আমি জানতে চাই। শাক দিবে না তো কি খাবে কো? সঞ্চয়ে কয় টাকা দে? মেজো কাকা কয়টা টাকা বেশি দেয় বলেই তো আমি এখনো মাছ মাংস খেতে পারি, তা না হলে যে আমার কি হতো? মা, আমি কিন্তু এই সংসারটা টাকা দিই। কয় টাকা তুমি সংসারে দাও? তুমি যে টাকা দাও সংসারে, এই টাকা তখন দুইজন তো দূরের কথা, একজনের খাবারে জুটবো না। তুই কি বাজারে গিয়া জিনিসপত্রের দামের কথা একবার দেখছো? তোমাদের যদি শাক দিয়ে খেতে এতই অসুবিধা হয় তাহলে তোমরা দুইজন আলাদা হয়ে যাও না কেন? তখন দেখবে শাক কেন সাদা ভাতও জুটবে না। এই মেজভাবি কি বলতেছে? তুমি কি আমার আর ভাবির দায়িত্ব নিতে পারবে না? আমাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ এইটুকু দায়িত্ব নিতে পারবে না? তুমি পুরুষ না? হ্যাঁ, চুপ করে আছো কেন? বড় বউ, জি আম্মা, তোমার গায়ে কি শক্তি নেই? একটু ভালো করে দাও। আজকে সারাদিন তো কিছুই খাই নাই, এর লেগে না শরীরটা কেমন জানি করতেছে। তোমার কি স্বামী বেঁচে আছে? যা খাওয়া তা তো আগেই খেয়ে ফেলছো, এখন আর এত বেশি খেতে হবে না। আম্মা, আমি যেই একটু গোসল করতে গেছি অমনি আপনার বড় বউ কাম কাজ চুরি করা শুরু করে দিছে, আমার ঘরে গিয়ে উপরে উপরে ঝাড়ু দিছে। মানে আমি নোংরাতে পা ফেলতে পারছি না। বড় বৌমা, মেজু বৌমা কি বলছে? ছি ছি ছি, শেষে কিনা কাজ চুরি করছো? দেখেন মা, এই কাজ নিয়ে দৈনিক আমি একই কথা বলতে পারবো না। আমার জামাই সংসারে অনেক টাকা দেয়, সেখান থেকে কিছু টাকা দিয়ে একটা কাজের লোক রেখে দেন। মেজু বৌমা, তুমি এটা কি বলছো? আমি বড় বৌমা থাকতে আমি বাড়িতে একটা কাজের মেয়ে কেন আনবো? দরকার হয় একবারের কাজ দুইবারে করবে, আমি ওকে কি করবো, বসিয়ে বসিয়ে খাবো? মেজু বৌ, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে আমি তোমার সব কাজ কাম ঠিক মতো করে দেবো। মা, মা, কি রে খোকা, তুই না বলে চলে আসলি যে? মা, আমি শুধু একাই আসি, আমি বিয়ে করেছি তোমার বৌমাকে নিয়ে আসছি। কেন আমার সাথে হেয়ালি করছিস? মা, আমি তো বিয়ে করে আমার বউ নিয়ে এসেছি, এখানে ইয়ারকির কি আছে? কি, তুই বিয়ে করেছিস? কোন বংশের মেয়ে? তুই যে বিয়ে করেছিস সংসারে কত টাকা দিস? মা, আমার আগে বউ ছিল না, আমি ভালো টাকা খরচ দিতাম, কিন্তু এখন তো আমার বউ হয়েছে, আমি যতটুকু সম্ভব সেই খরচটা দেওয়ার চেষ্টা করব। শুনেন মা, এই পুরো সংসারটা আমার জামাই চালায়, একজনকে তো বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, আর একজনকে পারবো না। মেজো ভাবি, আপনার জামাইয়ের টাকা দিয়ে কিন্তু আমি বিয়ে করিনি, আমার বউকে আমি বসে খাওয়াবো না কি করে খাওয়াবো সেটা আমার ব্যাপার, আপনাদের খাওয়াতে হবে না। আর তাছাড়া বড় ভাবিকে যে খাওয়াচ্ছেন সেটারও তো কারণ আছে, বড় ভাবিকে এই বাড়িতে বসে খায়, কাজ করেই খায়, আমি জানি সব কিছু। মা, আপনি আপনার আদরের ছোট বৌমাকে আদর করে ঘরে তুলুন, আমি আমার ঘরে যাচ্ছি। দাঁড়া বৌমা, আমি এই অসভ্য ছেলের বউকে ঘরে তুলতে পারবো না, চলো বৌমা তোমার ঘরে চলো। ছোট ভাই, তুমি মায়ের কথা রাগ করো না, ছোট বউ বাইরে দাঁড়ায় রয়েছে, চলো আমরা ঘরে নিয়ে আসি। আমার বউ আনিশা। থাক থাক, সালাম করতে হবে না। মাশাল্লাহ, শোনো তোমার বউটা তো খুব সুন্দর। তা এখানে আপনি একাই থাকেন নাকি? না, এই বাড়িতে সবাই আছে। ছোট তো না জানায় বিয়ে করছে, এই জন্য মা ছোটোর উপরে একটু রাগ করছে। তুমি কিন্তু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো, আসো ভিতরে আসো। চল। আরে মা, মেজো ভাবি আপনারা থাক থাক, সালাম করতে হবে না, আমি তো জানি না তোমাকে আমার ছেলে কোথা থেকে তুলে নিয়ে এসেছে। মা, আমি না কোনো কুকুরের বাচ্চা না যে আমাকে কোথাও থেকে তুলে নিয়ে আসবে। সালাম নেবেন না খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আজে বাজে কথা কিন্তু একদম বলা যাবে না, মোটেও না। মা দেখেছেন, ছোট বউয়ের চাপা কত, আবার মুখে মুখে তর্ক করছে। চাপার ব্যবস্থা করছি, আগে দেখে নি বাপের বাড়ি থেকে কি কি নিয়ে আসছি। ছি 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 ছি, দেখেছো মেজো বউ, কিছু পুরোনো কাপড় দিয়ে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। দেখি মা, আপনি সরেন, আমি দেখছি। মা, এই
এগুলো তো সব সস্তা শাড়ি। মা মনে আছে আমার বিয়েতে কত দামি দামি শাড়ি উপহার দিয়েছিল? মনে থাকবে না কেন? মা এটা আমি নেই। হ্যাঁ, কিছুদিন পর তো আমার বান্ধবীর বিয়ে, সেই বান্ধবীর বিয়েতে পড়ে যেতে পারে, এগুলোর দরকার। ঠিক আছে, তোমার যদি পছন্দ হয় নিয়ে যাও। ঠিক আছে মা, চলো। মেজবাবি দাঁড়ান, আমি তো ফকিন্নির মেয়ে তাই না, সস্তা শাড়ি নিয়ে আসছি, বাবা মা সস্তা শাড়ি আমাকে দিয়ে দিছে, তা আপনার এই সস্তা শাড়ির প্রতি এত লোভ দেখাইতে হবে কেন? হ্যাঁ, আমার শাড়িটা আমাকে দিয়ে দেন। দেখেন মা, আমাকে কিভাবে ছোট বউ অপমান করছে। ছোট বউ, তুমি কিন্তু শাড়িটা দিয়ে দাও বলছি। মা, আপনার মেজ বউ তো অনেক বড় লোকের মেয়ে তাই না, তাহলে তার বাবাকে সামান্য একটা সস্তার শাড়ি কিনে দিতে পারলো না? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। মা চল। মেজবাবি দাঁড়ান, এই যে আপনি যে এতক্ষণ ধরে আমার জামা কাপড়গুলো অগোছালো করলেন, এগুলো গুছান, তারপর এখান থেকে ড্যাং ড্যাং করে চলে যান, এটাই কিন্তু আমি আপনাকে যেতে দিচ্ছি না। ছোট বউ থাক না, কাপড়গুলো আমি গুছাই দেব। না বড় ভাবি, আপনি কেন গুছাবেন? মেজভাবি, আপনি এগুলো অগোছালো করছেন, এগুলো আপনি গুছাবেন, আর যদি আপনি না গুছান না, তাহলে আপনি কিন্তু এখান থেকে এক কদমও যাইতে পারবেন না, আমি আপনাকে যেতে দিব না। ঠিক আছে মেজ বৌমা, শাড়িগুলো তুমি তুলে দাও, তারপর দেখে নিচ্ছি। মা, আমি বলে দিলাম এই বড় বউরই সব দোষ, ছোট বউ বাসায় না আসতে আসতেই বড় বউ আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে, চলো। ভাবি দেখা যাক না কে পারে আর কে না পারে। ছোট, তুই অগমুখে মুখে কথা কইস না রে, যা বলে শুধু শুনে যাবি, তুই ওগুলোকে পারবি না। আরে ভাবি তুমি কোনো টেনশন নিও না, দেখাই যাক না কে পারে আর কে না পারে। আরে মা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বউয়ের হাত ধরে খাবারে বাধা দিচ্ছ। আরে বাধা দিব না, বৌমা কি তার বাপের বাড়ি কোনোদিন ডাল দিয়ে ভাত খেয়েছে? বৌমা খাবে এই বড় বড় মাছের মাথা। ঠিকই বলেছেন মা, আমি তো আপনার বড় বউয়ের মতন ফকিনের বাড়ি থেকে উঠে আসিনি যে ডাল দিয়ে ভাত খাবো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মা, তোমার স্বামী মানে আমার মেজু ছেলে এই সংসারের সবচাইতে বেশি খরচ দেয়, তুমি খাবে না তো কে খাবে? খাও মা খাও, পেট ভরে খাও। মেজ বউ তোমার আর কিছু লাগবো? না আমার আর কিছু লাগবে না, শুধু তুমি আমার সাইড থেকে সরে যাও, যেইভাবে আমার খাবারের নজর দিচ্ছ তাতে আমার আবার পেটটা খারাপ না হয়। এই বড় বউ, তোমাকে কতবার বলেছি মেজ বউয়ের খাবারে নজর দিবে না? আজকে আমার স্বামী নাই বইলা, আমি বিধবা বইলা, খাওনি টাকা দিতে পারি না বইলা, কত কথা শুনতে হয়, কত অপমানিত হইতে হয়। এই বড় বউ যাও তো, আমার পানির গ্লাসটা নিয়ে আসো। আমার ভুল হয়ে গেছে মা, আমার হাত থেকে একটা গ্লাসের গ্লাস পরে ভেঙে গেছে। অল্প বয়সে আমার বড় ছেলেটাকে খেয়েছিস, এখন শুধু বাকি আছে আমার মেজো ছেলে আমি, কি আমাদেরকেও খেয়ে ফেলবি? রাক্ষসিনী মা, তোমারে তো এর আগে অনেকবার বলছি এই আপটারে বাড়ি থেকে বাইর করে দাও, তুমি তো আমার কথা শুনলা না, এর রাইখা দিলা, আর এখন আর এসব নাটক করে লাভ কি? ঠিক বলেছিস, দাঁড়া ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। না না মা, এটা করেন না মা, আপনি যদি আমার বাড়ি থেকে বের করে দেন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই মা। সরাবার সামনে থেকে তোর সাথে কথা বলতে গিয়ে আমার খাবারের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেছে। সর,
আমারও আর খেতে ভালো লাগছে না। এই পেটের জন্য কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করতে হয় আমার। বাবা, আমি যেতে না যেতেই খাওয়া শুরু করে দিয়েছিস। ঢাকা থেকে আমার ভাই আসতেছে, ওর জন্য ভাত রান্না করে রেডি করে রাখ। আম্মা আপনি যান, আমি সব কিছু রেডি করতেছি, তাড়াতাড়ি করিস। তোমরা সবাই মাংস দিয়ে খাচ্ছ, অথচ আমাদের প্লেটে শাক, কারণটা কি আমি জানতে চাই। শাক দিবে না তো কি খাবে? কো সঞ্চয়ে কয় টাকা দেয়? মেজো কোকা কয়টা টাকা বেশি দেয় বলি তো আমি এখনো মাছ মাংস খেতে পারি, তা না হলে যে আমার কি হতো? মা, আমি কিন্তু এই সংসারটা টাকা দেই। কয় টাকা তো তুমি সংসারে দাও, তুমি যে টাকা দাও সংসারে এই টাকা তো দুইজন তো দূরের কথা, একজনের খাবারে জুটবো না। তুই কি বাজারে গিয়া জিনিসপত্রের দামের কথা একবার দেখছো? তোমাদের যদি শাক দিয়ে খেতে এতই অসুবিধা হয় তাহলে তোমরা দুজন আলাদা হয়ে যাও না কেন, তখন দেখবে শাক কেন সাদা ভাতও জুটবে না। এই মেজ ভাবি কি বলতেছে? তুমি কি আমার আর ভাবির দায়িত্ব নিতে পারবে না? আমাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ এইটুকু দায়িত্ব নিতে পারবে না? তুমি পুরুষ না? হ্যাঁ, চুপ করে আছো কেন? তুমি কি পুরুষ না? হ্যাঁ, আমি পারবো। এইভাবে তোমরা সবাই আলাদা হয়ে গেলে আমার কি হলো? তুমি আমাদের সাথে খাবে, দেখব কতদিন খাওয়াতে পারে এই আপনকে। মা, এতদিনের সংসার আজকে আলাদা হয়ে যেতেছে, আপনি কিছুই করবেন না? আমি কি বলবো, যার যা ইচ্ছা তাই তো করবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের সাথেই খাবেন। আমার সোনার টুকরা বৌমা। তাহলে মা, এই কথাই রইল, কাল থেকে আমাদের সংসার আলাদা। আনিশা, আমাদের খেতে হবে না, চলো। খাও, ওদের কথা চিন্তা করে লাভ নেই, খাও। বৌমা, তোমরা খেয়ে নিচ্ছ অথচ আমাকে ডাকলে না যে? আসলে মা, আপনার ছেলে তো খাবারটা কিনে এনেছে। আপনি এক কাজ করুন, রান্নাঘরে সব কিছু আছে, আপনি রান্না করে খান। কি, আমি এই বয়সে রান্না করে খাবো? রান্না করে খাবেন না তো কি করবেন? আমি কেন আপনার জন্য হাত পা নষ্ট করবো রান্না করে? শুনলি মেজো কোকা, তোর বউয়ের কথা শুনলি? মা, ও তো ঠিক কথাই বলছে, আমার বউকে তোমার অন্য অন্য ছেলের বউকে মতো ফকিরনির ঘরের মাইয়া নাকি, যে ওর হাত পুইরা তোমার রান্না খাওয়াবো? যাও রান্না করে গিয়ে আর নিজে রান্না খাও। বৌমা, এই ছিল তোমার মনে? দেখছো, ছোট বলার কাছে যাই আর না খাওয়া বিদায় করে দিছি। ভাবি, আজকে মসুরের ডালটা যা রান্না করেছো না, অনেক তৃপ্তি পেয়েছে কে? হ্যাঁ ভাবি, আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর একটা কথা ভাবি, তুমি প্রতিদিন কিন্তু মসুরের ডালটা রান্না করবে। ঠিক আছে, রান্না করবো তোমার জন্য, যাও। আচ্ছা ঠিক আছে। কতটা দিন ধরে একটা ভুইরা খাইতে পারি না, আহারে বড় বৌমার হাতের রান্না কতই না মজা ছিল।
ছোট বউ, মাকে ওরা খুব অপমান করছে। একটা কাজ করি, আমি গিয়ে মার জন্য রান্না করি। আরে বসো তো, তুমি একদম এখান থেকে উঠবা না। মা সারাক্ষণ এই মেজো বউ করে না, এবার দেখুক মেজো বউ তাকে কতটা ভালোবাসে। এই যে তুমি পরিবারের জন্য সারাক্ষণ কষ্ট করো, সারাটা দিন কষ্ট করো, একবারও সে দেখে দেখে না তো। মার এবার ভালো আর মন্দটুকু বোঝা উচিত। তুমি যাবে না এখান থেকে, বসো তো।